সমস্যা নিয়ে অনিশ্চয়তার মুখে লম্বাওয়ালা চা বাগান রাজগঞ্জ ব্লকে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডিবাড়ি গ্রামের লম্বাওয়ালা চা বাগান শ্রমিক মালিক অসন্তোষের জেরে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর নভেম্বর মাসে বাগান খুলে দিয়েছিল বাগান খুলে যাওয়ায় খুশি হয়েছিল বাগানের একষট্টি জন কর্মী তারপর থেকে শ্রমিকরা কাজ করলেও মজুরি মেলেনি এখনো বর্তমানে বাগানমুখী হয় না মালিক পক্ষ তারপরেও বাগান সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগানের শ্রমিকরা এই বিষয়ে বাগানের শ্রমিকরা জানায় দীর্ঘ চল্লিশ দিন হলো কাজ করে গেলেও কাজের টাকা দিচ্ছে না বাগানের মালিকের কেউ আসে না এর ফলে চরম সমস্যায় পড়েছে বাগানের সমস্ত শ্রমিক অন্যদিকে এলাকার পঞ্চায়েত তথা তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি শ্রমিক সংগঠনের নেতা বিধান রায় জানায় বাগান নিয়ে শ্রম দপ্তরে বারবার মিটিং এর ডাক দেওয়া হলেও মালিকপক্ষ পক্ষ হাজির হয় না এইভাবে চলতে থাকলে জেলা শাসক ও প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন বাগানটি শ্রমিকরা নিজেরাই চালাতে পারে